দুই দশকে সুন্দরবনে 25 বার আগুন, জীববৈচিত্র্যের ভারসাম্য হারানোর শঙ্কা। মধ্যরাতে শেষ হচ্ছে 141 উপজেলায় নির্বাচনের প্রচার, যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিলেন ওবায়দুল কাদের, গণতন্ত্র ধ্বংস করায় বিএনপির সমালোচনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। দুই দশকে সুন্দরবনে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এভাবে বারবার আগুনের ঘটনায় দেশের পুরো জীব বৈচিত্র্য ভারসাম্য হারানোর শঙ্কায় বিশেষজ্ঞরা। সুন্দরবন সুরক্ষায় জাতীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও বিখ্যাত, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের বনটি। রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, সাপ, ব্যাং সহ নানা ধরনের সরীসৃপ ও উভচর প্রাণী। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে গত দুই দশকে আগুন লেগেছে অন্তত 25 বার। বেশিরভাগ ঘটনাকে বাণিজ্যিক স্বার্থে ইচ্ছাকৃত বলে ধারণা বিশেষজ্ঞদের। কোনো বিশেষ গোষ্ঠী তাদের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য বাণিজ্যিকভাবে এই আগুনটার সূত্রপাত ঘটিয়েছে বা অতীতে সেটি করেছে। যেহেতু আগের কোনো তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত জনসম্মুখে আসেনি, সে কারণে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহের দানা বাঁধছেই। এখন ওই মুভমেন্টটা ইজি করার জন্য বিশেষ করে ন্যাচারাল ফরেস্টে অনেক সময় লগাররা আগুন লাগাই দিয়ে পটটা পরিষ্কার করে রাখে। মধুপোকাকে সরানোর জন্য অনেক সময় খড়ের এটা কি বলে বেনি করে তারা আগুন নিয়ে যায়, আগুন নিয়ে ধোঁয়া দিয়ে এটা সরায়। ফেলে দিলে যদি সেই জায়গাটা যদি শুকনো থাকে তাহলে আগুন লাগাটা স্বাভাবিক। উপকূলসহ পুরো দেশেরই রক্ষা কবচ সুন্দরবনে বারবার আগুন লাগায় উদ্ভিদ ও প্রাণী জগতের সঙ্গে, হুমকিতে মানুষও, জীববৈচিত্র্যেও হানছে মারাত্মক আঘাত। বীজ পড়ে যে গাছতলায় ইয়ে হয়, চারা হয়, হ্যাঁ, সে চারাগুলো প্রথমে মরে যায়, বীজগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ফরেস্টের সাথে রিলেটেড আরও অনেক ধরনের জীবজন্তু থাকে, সেগুলো মরে যায়। কোনো কারণে টোটাল এলাকা পুড়ে যায়, তাহলে সব কিছু তো সেখানে ধ্বংস হয়ে যায়। সুন্দরবনে আগুন লাগাটা হলো বাংলাদেশের যে অক্সিজেন ফ্যাক্টরি আছে তাতে আগুন লাগানো। সে কারণে সুন্দরবনের রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য একটি কাজ হবে। সংরক্ষিত বনটি সুরক্ষায় আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের দিচ্ছেন। বিশেষ ফায়ার স্টেশন স্থাপন সহ অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ। সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছে, তারপর হয়তো দ্রোণ ইউজ করতেছে, সেটা হয়তো ব্যাপক আকারে করতে পারলে হয়তো আমরা বনের ভিতর যে সকল মানুষ ঢুকতেছে তাদের গতিবিধি আচরণ এগুলো যদি মনিটরিং করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সুন্দরবনের সব জায়গায় নদী রয়েছে এবং নো ফায়ার স্টেশন স্থাপনের, মোবাইল ফায়ার স্টেশনের স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। এই বাস্তবতায় সুন্দরবন সুরক্ষা ও সার্বিক বন ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বন বিভাগ। 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত যে ম্যানেজমেন্টটি হবে সেখানে আমি আশা করি যে সুন্দরবনের অ্যাকোয়াটিক রিসোর্স, সুন্দরবনের ভূমিরূপ এবং সুন্দরবনের যে বনজ সম্পদ এবং প্রাণীকুলের রক্ষার জন্য একটি সমন্বিত পরিকল্পনা আমরা ওই ব্যবস্থাপনা পরিকল্পনায় পাব। বনজীবী ও পর্যটকদের নির্ধারিত গাইডলাইন মানা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন লাগা নিয়ে বন বিভাগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাপ্তাহিক বৈঠকে একটি আইন ও একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে সুন্দরবনের আগুন সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভীর জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। জানান, প্রত্নসম্পদ আইনের খসড়া এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে ভোট আটিমে। প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচার। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডুমারের পথঘাট। ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডুমারের আট এবং ডিমলার চারজন চেয়ারম্যান প্রার্থী। প্রচার প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ধর্মসভা, প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল। মানুষগুলো আতঙ্কিত, চিন্তিত, আসলে আমরা ভোট আমাকে দেবে কিন্তু ফলাফল কি হবে। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাব। নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররাও। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক, যেনাকে নির্বাচিত করবো তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখে। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেউ ব্যালট বক্সে চিন্তাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না। সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় 2,87,107 জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান এবং 6 জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার নির্বাচনে জনগণ যে সাড়া দিচ্ছে আমি খুবই আশাবাদী। সারা উপজেলায় আমার সব জায়গায় ভোট আছে এবং আমি আশাবাদী। আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে, যে শিক্ষিত এবং শাল্লার গণমানুষের কথা বলবে। ভোটকে প্রভাব মুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। সমন্বিতভাবে আমরা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি সেজন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে ধ্বংস করায় বিএনপির সমালোচনা করেন তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সম্পাদক মণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক। বৈঠক শেষে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের নিয়ে কঠোর বার্তা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 1975 থেকে 2006 সাল পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে আলাদা করে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছেন। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল না। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছে, এটা প্রতিষ্ঠিত সত্য। আগামী 17 মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উদযাপনের কর্মসূচিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামী 17 মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা উদযাপন করব। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সপ্তাহ জুড়েই থাকবে ঝড় বৃষ্টি বলছে আবহাওয়া অফিস, অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা।
এখন আবারও রাতমাত্রার একুশে সংবাদে। কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে অবসান হয়েছে স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের। দেশজুড়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কাও তাদের। মানিক শিকদারের রিপোর্ট। অবশেষে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি ভিজিয়ে দিল ধরণী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারেই টানা 37 দিন ধরে চলা তাপপ্রবাহের অবসান হল রাজধানী সহ সারা দেশে মাঝারি বৃষ্টিপাতে। দীর্ঘদিন পর বৃষ্টির স্পর্শে আপ্লুত দেশবাসী। এখন বৃষ্টি হচ্ছে, মানুষের মন অনেক স্বস্তি, এখন মানুষ খুশিতে বৃষ্টিতে অনেকে। কমছে তাপমাত্রা, নতুন করে তাপপ্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা পূর্ব থেকে বলেছিলাম যে 5 তারিখের পর থেকে দেশের সারা দেশের উপর কালবৈশাখী ঝড় বৃদ্ধি পাবে। সে অনুযায়ী গতকাল আমরা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করেছি শ্রীমঙ্গলে 124 মিলিমিটার, আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 36 মিলিমিটার। তাছাড়া দেশের প্রায় অংশগুলোতে আমাদের বৃষ্টিপাতের রেকর্ড আছে, সে অনুযায়ী কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। তবে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি কালবৈশাখী। সুনামগঞ্জে সহস্রাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে ফসলি জমি ও গাছপালা। আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রয়েছে বজ্রঝড় ও শিলাবৃষ্টির শঙ্কাও। এখনকার যে বৃষ্টিপাত হয় তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায়। বজ্রপাতে যতটা সম্ভব নিরাপদে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না, বৈদ্যুতিক পুল যেখানে আছে ওখানে দাঁড়ানো যাবে না, ফাঁকা কোথাও জায়গা থাকলে ওখানে দাঁড়ানো যাবে না। আমাদেরকে ঘরের ভিতরে অথবা বিল্ডিংয়ের ভিতরে কোথাও আশ্রয় নিতে হবে এই সময়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে কেন পরিবেশ বান্ধব নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশ বান্ধব নীতিমালা তৈরি না করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন। জনস্বার্থে এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। ব্যবসা বাণিজ্য সংবাদ। কুমিল্লার চান্দিনায় চালু হলো যমুনা ব্যাংকের নতুন শাখা। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিচালক রবিন রাজন শাখাওয়াত, রেদওয়ান উল করিম আনসারি, ইসমাইল হোসেন সিরাজি ও স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুই দশকে সুন্দরবনে 25 বার আগুন, জীববৈচিত্র্যের ভারসাম্য হারানোর শঙ্কা। মধ্যরাতে শেষ হচ্ছে 141 উপজেলায় নির্বাচনের প্রচার, যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিলেন ওবায়দুল কাদের, গণতন্ত্র ধ্বংস করায় বিএনপির সমালোচনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।